ফুলবাড়ির এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। এ বিষয়ে আরও জানাতে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। চলে যাচ্ছি দাউদের কাছে। দাউদ, আপনি শুনতে পাচ্ছেন? দাউদ, কি অবস্থা? যারা আহত আছেন তাদের এখন কি অবস্থা? নিহতের সংখ্যাটা কি ১৬ই নাকি আরো বাড়লো? শারমিনের আগে আমরা জানিয়েছিলাম যে ফুলবাড়িয়ার যে মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু সিদ্দিক বাজার যে মার্কেটটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে ১৬ জন নিহত হয়েছেন। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা আরও একটি মরদেহ এখানে নিয়ে এসেছেন, সুতরাং সেক্ষেত্রে বলা যায় অন্তত এই ঘটনাতে ১৭ জনের কিন্তু মৃত্যু হলো এবং এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে আমরা যখনই দেখতে পেয়েছিলাম, অর্থাৎ ৪:৫টার দিকে যখন এই ঘটনাটি ঘটার পরেই আমরা দেখতে পেয়েছিলাম শতাধিক যারা এই ঘটনাতে আহত হয়েছেন তারা কিন্তু ভ্যান এবং রিক্সার যোগে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি রয়েছে সেখানে তারা এসেছিলেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থাতে অনেকে এসেছেন, এছাড়া অনেকে অল্প আহত অবস্থাতেও কিন্তু এখানে এসেছিলেন। তাদের মধ্যে অর্থাৎ ঢাকা মেডিকেল সূত্র যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু তাদের কাছে ৫৭ জনের মতো ভর্তি আছে, এর মধ্যে ১২ জনকে পাশের যে হাসপাতালটি রয়েছে অর্থাৎ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যেন ইনস্টিটিউটটি রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ঠিক সামনেই আরেকটি বার্ন ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে ঘটনার প্রায় ৫ ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনও কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে ২-১ জন করে আহত রোগীর সংখ্যা আসছে। তবে তুলনামূলকভাবে তাদের আহতের সংখ্যা কিন্তু অনেকটা কম, অর্থাৎ তারা মৃদু আহত অবস্থাতে এখানে এসেছেন এবং তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেটি দিয়ে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই ঘটনার কারণে কিন্তু তারা একটি মেডিকেল টিম গঠন করেছেন এবং যারা এখানে আহত হিসেবে এসেছেন তাদের সকলের কিন্তু সুচিকিৎসা নিশ্চিত হবে বলে সেটি জানানো হয়েছে। এবং একই কথা স্বাস্থ্যমন্ত্রীও তিনিও এখানে এসে পরিদর্শন করেছেন এবং তিনিও বলেছেন যে আহতদের জন্য আশেপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো প্রস্তুত করা হয়েছে, যদি আহত রোগীর সংখ্যা বাড়ে তাহলে তারাও সেখানে সুচিকিৎসা পাবেন, এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ওষুধের ব্যবস্থা করা হয়েছে এবং মেডিকেল যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনার পরপরই আমরা দেখতে পেয়েছি আসলে যেহেতু এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি যে ঘটনাটি আসলে এসি বিস্ফোরণ নাকি এখানে কোনো গ্যাসের বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ সেটি কিন্তু যেহেতু এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও ঘটনাস্থল পরিদর্শন করছেন, পাশাপাশি সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন বোম ডিসপোজাল ইউনিট তারাও কিন্তু কাজ করছেন। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন কিংবা যারা অল্প আহত হয়েছিলেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু গুলিস্তানের এই সিদ্দিক বাজার যে মার্কেটটি রয়েছে সেটি একটি ব্যস্ততম এলাকা এবং সেখানে কিন্তু সবসময় প্রায় ১০০০-এরও অধিক যারা ক্রেতা। এই মুহূর্তে সিদ্দিক বাজারে কথা বলছেন, ব্রিফ করছেন র‍্যাবের ডিজি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলতে পারবো আসলে এটাকে বিস্ফোরণ না কি নাশকতা? না, এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেডের লোক যারা আছে আমি কথা বলেছি তারা এখনো ভিতরে ঢুকতে পারেনি, যেহেতু আন্ডারগ্রাউন্ডে কয়েকটা চেম্বার রয়েছে, তো ওইখানে যাওয়ার পরে বুঝতে পারবে যে আসলে এই ধরনের কনফার্ম হয়ে বলতে পারবো। বাট যেটা হয়েছে যে আজকে সবার হাতে রাত, আমরা এখানে উদ্ধার তৎপরতা রয়েছি, পাশাপাশি আমরা বিভিন্ন মসজিদ বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে সিকিউরিটি ইনসিওরের একটা ব্যাপার রয়েছে সব দিকে আমরা খেয়াল রাখছি, আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করছি। এবং যেটা মেইনলি বললাম যে এটা কি আসলে বিস্ফোরণ না কি কোনো নাশকতা, এই ব্যাপারে আমার গোয়েন্দা দল কাজ করে যাচ্ছে এবং আমরা কোনো তথ্য পেলে ভবিষ্যতে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। এখন ধারণা করে বলা ঠিক হবে না, বাট যেটা আমি বললাম যে সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু সন্দেহ আমাদের থাকতেই পারে যে এর পিছনে অন্য কোনো কিছু কাজ করছে কি না, বাট সেই জন্য আমি বললাম যে আমার র‍্যাবের গোয়েন্দা দল তারপরে কাজ করছে, তো আমরা পরবর্তী পর্যায়ে বলতে পারবো যে আসলে ঘটনাটা কী হচ্ছে। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ভিকটিম বোধ হয় এখানে আর নেই, থাকলে নিশ্চয়ই টেলিফোন করতো বা কোনো রকম সাউন্ড আমরা পেতাম, বা যতটুকু আমরা দেখলাম এই ধরনের বোধ হয় আর ভিতরে কেউ নেই। থ্যাংক ইউ। ডিবিসি সংবাদে এইবারে আমরা চলে যাব আমাদের সহকর্মী দাউদ খানের কাছে। দাউদ খান আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দাউদ খান আবার বলবেন কি অবস্থা আহতদের, হতাহতের খবর সবশেষ কীরকম?
শারবিন হতাহতের খবর আমি যেটা জানিয়েছিলাম যে এখন পর্যন্ত 17 জনের মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এর মধ্যে কিন্তু 4 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং বাকি যেগুলো ছিল তারা কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন বলে মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু মাঝে মাঝে আসলে 2-1 জন আহত রোগী যারা রয়েছেন সেখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে কিন্তু সুচিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যারা এখানে এতক্ষণ পর্যন্ত অর্থাৎ গত প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবৎ যারা চিকিৎসা নিয়েছিলেন তাদের অনেককে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যে কথাটি কিছুক্ষণ আগেও শারমিন আপনাকে বলছিলাম যে ওই যে ভবনটি রয়েছে তার নিচে আসলে অসংখ্য পথচারী ছিলেন, এর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন এবং ফুটপাতে যারা দোকানিরা রয়েছেন তারাও ছিলেন। মোটামুটিভাবে যখন এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে তখন যেহেতু দেওয়াল ধসের একটি ঘটনা সেখানে ঘটেছিল এবং এর পাশাপাশি জানালার যে গ্লাসগুলো ছিল সেগুলোও কিন্তু বিকট শব্দে ভেঙে আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায়। এই যে দেওয়াল ধসের কারণে সেখান থেকে যে ইটগুলো আসলে পড়েছেন এর পাশাপাশি যে গ্লাসগুলো ভেঙে বিভিন্ন মানুষের গায়ে গিয়ে লাগে এবং সেখানে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ মানুষই আহত হয়েছিলেন এবং অধিকাংশ মানুষকে আমরা দেখতে পেয়েছি বিকাল থেকে আসলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু এটি জানিয়েছেন যে 16 জন এখানে মারা গিয়েছিলেন, এর আগের তিনি যে তথ্যটি দিয়েছিলেন সেই 16 জনের অধিকাংশই কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ অর্থাৎ মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে তারা মারা গিয়েছিলেন। তারপরেও এখন আমি যে দৃশ্যগুলো আপনাকে দেখাচ্ছি এটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখনও শত শত মানুষ ভিড় করে আছেন, এর মধ্যে অধিকাংশই কিন্তু স্বজনেরা। অর্থাৎ এই ঘটনার পরে স্বজনেরা কিন্তু ওই ভবনটিতে যারা কাজ করতেন তাদের বেশিরভাগের মোবাইল ফোনে তারা ফোন দিয়েছেন এবং অধিকাংশের সাথেই কিন্তু তারা সংযোগ স্থাপন করতে পারেনি। সুতরাং তারা ধারণা করছেন তাদের স্বজনেরা এখানে আহত হয়েছেন কিংবা কেউ নিহত হয়েছেন, অর্থাৎ সবার মনের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে এবং তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন। এবং মেডিকেল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে যেহেতু হঠাৎ করে এই ঘটনাটি ঘটেছে এবং এতগুলো মরদেহ এখানে এসেছেন তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত সেভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এর আগে আমরা জানতে পেরেছি সেখানে একজন বাসের চালক আসলে মৃত্যুবরণ করেছিলেন ঘটনাস্থলে, শুধুমাত্র তার পরিচয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ময়না তদন্তের পর এবং যারা ওই মার্কেট কর্তৃপক্ষ রয়েছে এবং ওখানে যারা কর্মরত ছিলেন তাদের পরিচয়গুলো হয়তো বা পরবর্তীতে নিশ্চিত করা গেলে তাদের যারা স্বজনেরা রয়েছেন তাদের কাছে লাশ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন থাকবে। তবে আরেকটি বিষয় যে সব মিলিয়ে এখন বলা যায় যে এখানে এখন পর্যন্ত 50 থেকে 60 জনের মতো ভর্তি রোগী আছে। তবে শারমিন একটি বিষয় যে এখনও কিন্তু বলা যায় এখানে যারা রোগীর স্বজনেরা রয়েছেন কিংবা যারা আহত হয়েছেন তাদের আসলে আহাজারিতে এই যে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল সেটি অনেকটাই ভারী হয়ে আছে। তো এই ছিল সার্বিক অবস্থা। শারমিন।